বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি কবে থেকে শুরু হচ্ছে, সঙ্গে তোমাদের রয়েছে পরীক্ষা WB প্রিলিমিনারি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, সঙ্গে তোমাদের রয়েছে ফুড এসআই বিজ্ঞপ্তির তারিখ, এরপর রয়েছে তোমাদের SSC GT নিউ ভ্যাকেন্সি কবে থেকে শুরু হতে পারে। এই তিনটি বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করবো। বন্ধু, যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সরকারি চাকরি সবার আগে পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট নেওয়া হচ্ছে। আমাদের মক টেস্ট রয়েছে সকাল 8টা থেকে শুরু, সামির মক টেস্ট নিচ্ছে, এরপর রয়েছে ঋতুন মক টেস্ট নিচ্ছে 10টার সময়, এরপর নিচ্ছে সুস্মিতার মক টেস্ট নিচ্ছে জেনারেল নলেজ 12টার সময়, এরপর রয়েছে রিজু মক টেস্ট নিচ্ছে ইকোনমিক্স 8টার সময়, এরপর রয়েছে শ্রাবণী ও সে মক টেস্ট নিচ্ছে বৈকাল 4টার সময়, এরপর নিচ্ছে সুমন সে নিচ্ছে হচ্ছে 5টার সময়, এরপর রয়েছে প্রিয়া সে নিচ্ছে হিস্ট্রি, এরপর রয়েছে মধুমিতা সে নিচ্ছে জিওগ্রাফি 8টার সময় রাত, এরপর রয়েছে মিরাজ সে হচ্ছে ওল্ড নিচ্ছে, এরপর রয়েছে আবিদ ওল্ড নিচ্ছে, ঠিক আছে, রুমা রয়েছে ওল্ড নিচ্ছে। আমাদের যে রয়েছে টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সমস্ত পরীক্ষার জন্য সকাল 8টা থেকে শুরু হচ্ছে মক টেস্ট 8টায়, এরপর রয়েছে 10টায়, এরপর রয়েছে 12টায়, এরপর রয়েছে তোমাদের আড়াইটার সময়, এরপর রয়েছে তোমাদের মক টেস্ট 5টায়, এরপর রয়েছে তোমাদের 4টার সময়, এরপর তোমাদের রয়েছে 7টার সময় এবং 8টার সময় রাত 9টায় এবং 10টায়। এই আমাদের সবসময় ওল্ড সারাদিনে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, সেখানে প্রতিনিয়ত সমস্ত পরীক্ষার জন্য মক টেস্ট শুরু হয়ে গেছে। বন্ধুরা, ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা রয়েছি আমাদের যে রয়েছে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে আমাদের মেম্বার্স রয়েছে 14,700 মেম্বার রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সমস্ত ধরনের পরীক্ষার PDF সেখানে প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, সঙ্গে এখানে সমস্ত পরীক্ষার জন্য এখানে মক টেস্ট নেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, এবং এখানে প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত রকমের এখানে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি তারা অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ এখানে প্রতিনিয়ত সমস্ত পরীক্ষার জন্য সম্পূর্ণ ফ্রি PDF বই সাম্প্রতিক ঘটনার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে সম্পূর্ণ দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। আর যা রয়েছে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে তোমার যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ। এরপর রয়েছে আমাদের আচ্ছা এরপর যেটা রয়েছে মূল বিষয় যে কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি কবে নাগাদ বের হতে পারে। তো অনেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলেছিলে এবং টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে বলেছিলে, বেশ আমাকে অনেকে তোমরা আমাকে ফোন করেও বলেছিলে যে কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি কবে থেকে শুরু হতে পারে। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জানো যে এখন চলছে COVID-19, যার জন্য ভ্যাকেন্সি বেরোতে ডিলেট হচ্ছে। কিন্তু আজকে আমি টাটকা খবর পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি অর্থাৎ KPA-র নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে এই মাসের মধ্যে, সেটা বেরোচ্ছে 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে। আর এখানে তোমরা অনেকে বলতে পারো যে কলকাতা পুলিশের কিন্তু ভ্যাকেন্সি যখন বের হবে তিনটি প্রসেস ছিল, একটা ছিল কলকাতা পুলিশ, এরপর ছিল সার্জেন্ট, এরপর ছিল তোমাদের ড্রাইভার পোস্টে। কিন্তু এবারে তোমাদের দুটি পোস্টে এখানে বের হচ্ছে, একটা রয়েছে কলকাতা পুলিশ, সঙ্গে রয়েছে কলকাতা সার্জেন্ট, ঠিক আছে। কিন্তু কলকাতা যেটা পোস্ট ছিল সেটি হচ্ছে তোমাদের যে ড্রাইভার পোস্টে সেটা কিন্তু বের হচ্ছে না, তোমাদের কিন্তু বের হচ্ছে সার্জেন্ট পুলিশ এবং কলকাতা পুলিশ এই মাসের মধ্যে, অর্থাৎ যে 25 তারিখ থেকে শুরু করে 31-এর মধ্যে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ ভ্যাকেন্সি বেরোবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা WBP প্রিলিমিনারি পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জানো অনেকেই যে এখন COVID-19 চলছে, বেশ কিছু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যে তোমাদের কিন্তু বেশ কিছুদিন ধরে যে ফেক নোটিস বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমরা সেগুলি যখন তোমাদের অফিসিয়াল নোটিস বেরোবে তখন তোমরা সেগুলি দেখবে, কারণ অনেকেই কিন্তু এখন ফেক নোটিস বেরোচ্ছে। তো আজকে আমি যেটুকু পেয়েছি আপডেট, তোমাদের পরীক্ষা হতে পারে যে কিন্তু তোমাদের যে 18 জুলাই পরীক্ষা হচ্ছে না একদম 400%, 100% তোমাদের পরীক্ষা হতে পারে যে আগস্ট মাসে লাস্ট উইক, অথবা তোমাদের পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক পরীক্ষার কথা তো রয়েছে। এটা পেয়েছি আমি আজকে আপডেট, কেননা তোমাদের দেখো তোমাদের কিন্তু WB পরীক্ষার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু চেঞ্জ হয় বা অর্থাৎ যে পরিবর্তন হয়, ঠিক আছে, ঠিক বলা যাচ্ছে না। তো অনেকে কিছু রয়েছে ইউটিউবার বলছে পরীক্ষা হচ্ছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে না, ভুল ভাল বলছে একদম, ঠিক আছে। কিন্তু তোমরা সবসময় তোমরা ফলো করবে শুধুমাত্র তোমাদের রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট WB পুলিশ
তোমার সেখানে ভিজিট করবে, দেখবে, তারপর তোমার বিশেষ করবে। কিন্তু অনেকে তো বলছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে বা অ্যাডমিট কার্ড শুরু হয়ে গেছে এরকম ব্যাপার বলছে, কিন্তু সেগুলো একদম ফোর্স, ঠিক আছে। কিন্তু তোমার পরীক্ষা 18 পরীক্ষা হচ্ছে না, তোমার পরীক্ষা হতে পারে। একটা তোমার আইডিয়া দিচ্ছি, তোমার যে একটা জাস্ট কনসেপ্ট তোমার দিচ্ছি বা বলা হয় ধারণা, তোমার পরীক্ষা হতে পারে যে আগস্ট মাসের লাস্ট উইক অথবা তোমাদের পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক, পরীক্ষার সময় রয়েছে, ঠিক আছে। কিন্তু এটা শিওর না, 100% শিওর না, ঠিক আছে। আর অনেকে বলছিল যে তোমার পরীক্ষা হতে পারে 10 অক্টোবর, একদম ফোর্স 10 অক্টোবর কোনো পরীক্ষা হবে না, কারণ সেদিন তিনটে সানডে হচ্ছে না, সেদিন তোমাদের যে দুর্গাপুজো হচ্ছে, ঠিক আছে। আর সেদিন তোমার তিনটে পড়ছে, তোমাদের ধরে নাও যে মনে হয় সেদিনটে পড়ছে শনিবার পড়ছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু পরীক্ষা 10 অক্টোবর হচ্ছে না। আচ্ছা, এরপর তোমাদের রয়েছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ফুড এসআই বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, তোমরা অনেকে জানো যে ফুড এসআই বিজ্ঞপ্তি আজকে বলছে বেরোবে, বেশ তোমার 6 মাস হয়ে গেলো তোমার বেরোচ্ছে বলছে। কিন্তু তোমাদের কিন্তু যে কলকাতা পুলিশ বের হয়ে যাক, তারপর তখন 7 দিন বা 10 দিন পরে কিন্তু তোমার ফুড এসআই বিজ্ঞপ্তি বেরোয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর এরপর কিন্তু সেম এটাও রয়েছে, এসেছে জিডি নিউ ভ্যাকেন্সি সেম, ঠিক আছে। জিডি ভ্যাকেন্সি লেট হচ্ছে, তো ওখানে একটা কিছুদিন আগে তোমার নোটিশ একটা বেরোয়েছিল, সেখানে বলা ছিল যে কোভিড-19 শেষ হওয়া পর্যন্ত কোনো ভ্যাকেন্সি বের হবে না, ঠিক আছে। এখন আশা করি অনেকটা তোমরা সুস্থ আছো, ভালো আছো আশা করি, যে অনেকটা আগের মতো অনেকটাই সুস্থ হয়ে উঠেছে পৃথিবীটি, আমাদের দেশ, ঠিক আছে। তো সুস্থ আছে, আর ওখানে বলা আছে যে একটা কিছুদিন যে নোটিশ যে গভর্নমেন্ট একটা যে প্রকাশ করেছিল, সেখানে বলা ছিল যে কোভিড-19 শেষ হওয়ার পর নতুন ভ্যাকেন্সি বের হবে, ঠিক আছে। আশা করি যে এই মাসের মধ্যে কিন্তু সমস্ত কিছু উঠে যাচ্ছে, ভাইরাসটা অনেকটা মুক্ত হয়েছে, অনেকটা কন্ট্রোলে এসেছে, ঠিক আছে। তবে বলা যায় যে এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সি এই মাসে বেরোচ্ছে না, সামনের মাসে তোমাদের যে কলকাতা পুলিশ যেই মাসে বেরোচ্ছে, কলকাতা পুলিশ বেরোয়ার পর তারপর তোমার 10 থেকে 15 দিন পরে কিন্তু তোমাদের জিডি কনস্টেবল বেরোয়ার সময় রয়েছে। তো বন্ধু, আজকে এই পর্যন্তই যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাকে দিলাম, আমি এতটুকুই পেয়েছি আপডেট, ঠিক আছে। যদি তোমরা আজকে আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত জিকে, ম্যাথ, রিজনিং সঙ্গে ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে, এবং আমাদের যে রয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে প্রতিনিয়ত সকাল 8টা থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত মক টেস্ট চলছে। যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা অতি অবশ্যই দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে প্রতিনিয়ত মক টেস্ট হচ্ছে সমস্ত পরীক্ষার জন্য। তো বন্ধু, যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমার সমস্ত বন্ধু বান্ধবদের লিঙ্কটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।